নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জবা ফুল গাছটি আমি কদিন আগে প্রুনিং করে দিয়েছিলাম, আর দেখুন সব নতুন নতুন কাণ্ড ছাড়তে শুরু করে দিয়েছে। দেখেন এই ফুলটি ফুটেছে আজকে, ফুলের রঙটা বেশ সুন্দর মিষ্টি মধুর কালার। আর দেখুন কয়েকটি কুঁড়িও কিন্তু রয়েছে, ওই যে কুঁড়িটি দেখছেন ওইটা, ওই কুঁড়িটি হয়তো আগামীকাল ফুটবে। এবং পাশে আরও অনেকগুলি কুঁড়ি রয়েছে, এবং যে অংশ থেকে আমি প্রুনিং করেছিলাম দেখুন নতুন নতুন কাণ্ড কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। দেখেছেন, আশা করি গাছটিকে খুব ঝাঁকড়া করতে পারবো, এবং প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু এবার আমি ধরাতে পারবো এই গাছটি থেকে। আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে জবা গাছ থাকলে কিন্তু অবশ্যই প্রুনিং করে দেবেন, তাহলে দেখবেন আপনারাও কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আপনারা সহজেই পাবেন। এবং এই জবা গাছের প্রুনিং কীভাবে করতে হবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে তা দেখে নেবেন, তাহলে আপনাদেরও এই জবা গাছ প্রুনিং করতে অনেক সুবিধা হবে। তো টাইটেলের থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। তো দেখুন, এই হলো সেই স্থলপদ্ম ফুল গাছ। আমি এই ফুল গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আমি পেয়েছিলাম, এবং প্রচুর সংখ্যায় ফুল কীভাবে আপনারা পেতে পারেন সে ভিডিওটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারাও আশা করি সেই ভিডিওটি অবশ্যই দেখেছেন। তো এবার যেহেতু ফুলের সিজন শেষ, আবার আমরা যে সামনের যে সিজন আসছে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ, আমরা কী করে এই গাছ থেকে আরও বেশি সংখ্যায় ফুল পাব আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো আজ। তো দেখুন, এই গাছে কিন্তু কুঁড়ি কিন্তু আর বিশেষ নেই, যা কুঁড়ি ছিল সমস্ত কুঁড়ি কিন্তু আমি ফুটিয়ে ফুল আমি পেয়েছি। আশা করি আপনারাও আপনাদের স্থলপদ্ম গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল আপনারা পেয়েছেন। তো এবার এই গাছটিকে কীভাবে পরিচর্যা করতে হবে যাতে আমরা যে আগামী সিজনে আমরা প্রচুর সংখ্যায় ফুল এই গাছ থেকে পেতে পারি। তো দেখুন, গাছটি এরকম প্রায় 10 ইঞ্চি টবে বসানো রয়েছে, এবং গাছের গোড়াগুলিও দেখুন বেশ ভালোই মোটা হয়ে গেছে। কিন্তু যে কাণ্ডগুলি থেকে ফুল আমরা পেয়েছি সেই কাণ্ডগুলিকে এবার একটু প্রুনিং করে দিতে হবে। আপনারা চাইলে হার্ড প্রুনিংও করতে পারেন, নর্মাল প্রুনিংও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটু কিছু পরিমাণে খাবার দিয়ে গাছটাকে রাখতে হবে, যাতে প্রুনিং করার পরে যাতে নতুন নতুন ব্রাঞ্চ খুব সহজেই স্থলপদ্ম গাছ থেকে ছাড়তে শুরু করে, এবং আমরা সময় মতো যাতে প্রচুর সংখ্যায় ফুল এই গাছ থেকে আমরা পেতে পারি আর কি। কিছু কীটনাশক ওষুধ তো আমাদের গাছে স্প্রে করতেই হবে, কারণ আপনারা জানেন যে এই সময় এই সিজনে প্রচুর সংখ্যায় কিন্তু রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু বিভিন্ন গাছে কিন্তু হয়ে থাকে। তো আগেই দেখুন, যেহেতু এই গাছের এরকম লম্বা ডাল হয়ে গেছে আর কি, কিন্তু কুঁড়ি নেই, সেই রকম ডালগুলিকে কিন্তু আমরা প্রুনিং করব। কারণ প্রুনিং না করলে কিন্তু ব্রাঞ্চ নতুন এই গাছ থেকে ছাড়বে না, এবং আমরা মানে ভালো ফুলও কিন্তু আমরা এই গাছ থেকে সহজে পাবো না। সেই জন্য আমাদেরকে প্রুনিং করতেই হবে, মনে করে অবশ্যই এই কাজটা করবেন আপনারাও। তো দেখুন কীভাবে প্রুনিং করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। নর্মাল একটা প্রুনিং করতে পারেন বা হার্ড প্রুনিংও করতে পারেন, এরকম একটা ধারালো কাটার নেবেন আপনারা। কাটার নিয়ে আপনারা মিনিমাম একটা হাইট রেখে এই গাছ থেকে প্রুনিং করবেন। দেখুন এরকম একটা হাইট মতো রেখে আপনারা এরকম প্রুনিংটা করে দেবেন, দেখেছেন, যাতে একটা সুন্দর শেপ আসে এই গাছটিতে। আমি সেরকম মাপ রেখে আমি প্রুনিংটা করে দিচ্ছি। আমি দেখুন পাশেও একটা ডাল রয়েছে, এই ডালটিকেও আমি প্রুনিং করে দেব। এইভাবে হাইটটা রেখে প্রুনিংটা করে দেব, দেখেছেন। দেখেন এই গাছে কিন্তু প্রুনিং করা হয়ে গেছে আমার, দেখেছেন। এইবার করতে হবে কি, গাছে কিছু খাবার কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ খাবার না পেলে গাছে কিন্তু বৃদ্ধি বা গ্রোথ কিন্তু হবে না। তো আমরা কী খাবার দেব, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কী খাবার আমি দেব। তো খাবার প্রয়োগের আগে এই গাছের গোড়া একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ গোড়াতে একটু আগাছা জন্মে গেছে দেখছি, একটু শুকনো পাতাও পড়ে আছে কিছু কিছু, সেগুলিকে ফেলে গাছের গোড়াটিকে একটু পরিষ্কার করে নিতে হবে, যাতে গাছের গোড়া আর কি পরিষ্কার থাকে ভালোভাবে, তাহলে ফাঙ্গাসের হাত থেকে গাছটি মুক্তি পাবে আর কি। আগাছাগুলিকেও একটু তুলে দিতে হবে, কারণ আগাছা থাকলে হবে কি, যে খাবার আমি দেব সেই খাবারে আগাছাগুলিও কিন্তু ভাগ বসাবে। আর এরকম একটু মাটিগুলোকে একটু খুঁচিয়ে দেবেন, কারণ অনেক দিন হয়ে গেছে গাছে মাটি খোঁচানো হয়নি, একটু এরকম খুঁচিয়ে খুঁচিয়ে দিলে হবে কি, গাছেতে একটু হাওয়া বাতাস পেতে সুবিধা হবে, বুঝছেন। এরকম একটু খুঁচিয়ে খুঁচিয়ে দেবেন,
মাটি পুরো বসে গেলে কিন্তু হবে না। দেখেন এরকম খুঁচিয়ে খুঁচিয়ে দিতে হবে। যেহেতু আমার এবার খুঁচিয়ে দেওয়া হয়ে গেল, সেহেতু করতে হবে কি, যে জৈব খাবারের কথা আমি আপনাদেরকে বললাম, এই খাবারে কী কী মিশ্রণ করে আমি জৈব খাবারটা বানিয়েছি সেই মিশ্রণটি আমি আপনাদেরকে বলছি। হাড় গুঁড়ো নেবেন এক মুঠো, শিং কুচি নেবেন এক মুঠো, রক্ত সার নেবেন এক মুঠো, পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার নেবেন এক মুঠো, যে কোনো একটা দিলেই হবে ওই তিনটি সারের মধ্যে, পাতা পচা বা গোবর সার বা ভার্মি কম্পোস্টের মধ্যে যে কোনো একটা খাবার দিলেই হবে। আমার কাছে দু বছরের পুরনো গোবর সার ছিল বলে আমি এতে গোবর সার মিশিয়েছি এবং তার সঙ্গে ফোরাডন পাউডারও কিন্তু আমি মিশিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে ডিএপি কিন্তু আমি নিয়েছি আইসক্রিমের চামচে এক চামচ মতো ডিএপি মিশিয়ে আমি এই খাবারটিকে তৈরি করেছি। দিয়ে এই খাবারটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। মিশিয়ে নিয়ে এই খাবারটিকে করবেন কি, টবের কাঁধ বরাবর, একদম এই কাঁধ বরাবর এরকম দিয়ে দেবেন, গাছে একদম গোড়ার দিকে দেবেন না, দেখেছেন এভাবে কাঁধ বরাবর আপনারা দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। এইভাবে দিয়ে দিতে হবে। দেখেন এই খাবারটি আমার দেওয়া হয়ে গেল। এবার করতে হবে কি, একটু মাটি চাপা দিয়ে দিতে হবে, যাতে খাবারটি একটু মাটিতে চাপা পড়লে হবে কি, তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যাবে খাবারটি আর কি, এবং গাছ তার শিকড়ের মাধ্যমে খুব দ্রুত খাবারটি গ্রহণ করতে পারবে। যেহেতু এ গাছে ফুল দেওয়ার এখনও অনেক দেরি আছে, সেহেতু আমি জৈব খাবারের পরিমাণটাই বেশি দিয়েছি, কারণ জৈব খাবারটি ধীরে ধীরে পচবে, মাটির সঙ্গে মিশবে, তারপরে তো শিকড়ের মাধ্যমে গাছ সংগ্রহ করবে, সেহেতু আমি জৈব খাবারের পরিমাণটাই আমি বেশি দিয়েছি। রাসায়নিক খাবার খুব একটা দিইনি, শুধুমাত্র ডিএপিটাই আমি দিয়েছি, তবে রাসায়নিক খাবার দেবো, তখন গাছে নতুন নতুন ব্রাঞ্চ বার হবে, ফুলের কুড়ি আসবে, তখন তো দিতেই হবে, কিছু করার নেই, তখন দিতেই হবে রাসায়নিক খাবারটা। এইভাবে খাবারটি দিয়ে আপনারা তবে মাটি চাপা দিয়ে দেবেন। দিয়ে এবার করবেন কি, আপনারা সামান্য পরিমাণে এরকম জল দিয়ে দেবেন, জলটা সামান্য পরিমাণে এখন দেবেন, কেননা যেহেতু মাটিটা একটু ভিজে ভিজে রয়েছে বলে আমি সামান্য পরিমাণে দিলাম। টবের মাটি শুকিয়ে গেলে তখন আপনারা জলটাকে একটু বেশি পরিমাণে দিতে পারেন, অসুবিধা নেই। এই স্থলপদ্ম গাছে যে ফুলটি ফুটবে সেটি প্রথমে সাদা রঙের হবে এবং তারপরে ধীরে ধীরে বেলা যত বাড়বে ততটা লাল বর্ণ ধারণ করবে। দেখেছেন মাটিতে খাবার দেওয়া হয়ে গেল। তো এবারে আসি এই গাছকে কীভাবে বিভিন্ন রোগ পোকামাকড়ের হাত থেকে এই সিজনে আমরা রক্ষা করব, কারণ এই সময় বিভিন্ন রকমের রোগ পোকামাকড় কিন্তু আক্রমণ আমাদের ফুল গাছে হয়ে থাকে। তো আমি প্রথমে বলবো, এই গাছে কিন্তু মিলিবাগের অ্যাটাকটা বেশি, সব থেকে বেশি হয়, সেই জন্য আমাদেরকে করতে হবে কি, মিলিবাগের অ্যাটাক যাতে না হয় এই গাছে, সেই জন্য আমাদেরকে একতারা ইউজ করতে হবে। এক লিটার জলে আইসক্রিমের চামচে হাফ চামচ ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করে দিতে হবে, যাতে মিলিবাগের অ্যাটাকের হাত থেকে এই গাছটি রক্ষা পায়। এছাড়াও কিন্তু এখন বর্তমান সময়ে সাদা মাছি আর কি অ্যাটাকটা বেশি দেখা যাচ্ছে, সাদা মাছি অ্যাটাক যাতে এই গাছে না হয় সেই জন্য আমাদের করতে হবে কি, ওসিন নামক যে কীটনাশকটি রয়েছে সেই ওসিন নামক কীটনাশকটি এক লিটার জলে আইসক্রিমের চামচে এক চামচ নেবেন, নিয়ে এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন সাদামাছির আক্রমণের হাত থেকেও কিন্তু আপনাদের গাছ খুব সহজেই রক্ষা পাবে। আর সবসময় খেয়াল রাখবেন, এই গাছে কিন্তু একটু ফাঙ্গাসের অ্যাটাক মাঝে মাঝে হয়ে থাকে, সেই জন্য ফাঙ্গিসাইড আপনারা তো স্প্রে করবেন মাঝে মাঝে অবশ্যই, আর মাঝে মধ্যে জলে গুলে আপনার টবের মাটিতেও দিয়ে দেবেন, তাহলে ফাঙ্গাসের হাত থেকে এই গাছ অনেকটাই রক্ষা পাবে। আর যখন নতুন নতুন কাণ্ড ছাড়বে আর কি, তখন তো একটু খাবার দিতেই হবে, তখনও সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে নতুন কাণ্ড যখন বার হবে তো সেই সময় কী পরিচর্যা করা দরকার এই গাছে, তাহলে আমরা প্রচুর সংখ্যায় ফুল আমরা আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ আমরা খুব সহজেই আমরা পেয়ে যাব। মিনিমাম 7-8 ঘন্টা সূর্যালোক এই গাছে খুব দরকার, কারণ সূর্যালোক না পেলে কিন্তু এই গাছের বৃদ্ধি খুব সহজে হয় না। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু একইভাবে পরিচর্যা করবেন, তারা মানে মাটিতে যাদের গাছ রয়েছে তারা করবেন কি, গোড়া থেকে মিনিমাম অন্তত আপনার 10 আঙুল দূরে আর কি আপনারা একটু খুঁড়ে আপনারা এই খাবারটি দিয়ে দেবেন, দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন, দিয়ে পরিচর্যাটা একই রকম করবেন, দেখবেন আপনাদের গাছে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন কাণ্ড শাখা প্রশাখা আর কি খুব সহজেই ছাড়তে শুরু করে দেবে।
আর কোনো পুরনো ডাল কিন্তু আপনারা রাখবেন না, মিনিমাম নর্মাল একটা প্রুনিং করে দেবেন, তাহলে দেখবেন নতুন নতুন ডালপালা খুব সহজে ছাড়বে এবং গাছেদেরও সুবিধা হবে নতুন নতুন ডালপালা ছাড়তে। পুরোনো কোনো ডালপালা আপনারা রাখবেন না। আর যাদের বাগানে আর কি ছোটো টবে এই গাছ রয়েছে, তারা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে টবের নিচে ড্রেনেজ যে হোলটি থাকে, সেই ড্রেনেজ হোল দিয়ে যদি শিকড় আপনাদের বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনারা খুব সহজে রিপোর্টিং করুন, এবং রিপোর্টিং করতে দেখবেন আপনাদের সুবিধা হবে। কারণ রিপোর্টিং না করলে এবং শিকড়ে কাটাছেঁটা যদি না করেন, তাহলে কিন্তু সময় মতো ফুল আপনারা পাবেন না এবং গাছের বৃদ্ধিও কিন্তু থমকে যাবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকের কাজে লাগবে, কারণ স্থলপদ্ম গাছ প্রত্যেক বাগানিদের বাগানে কিন্তু কম বেশি রয়েছে। আপনারাও এই পরিচর্যা খুব শীঘ্রই করে ফেলুন, দেখবেন আপনাদের স্থলপদ্ম গাছ থেকেও নতুন নতুন ব্রাঞ্চ বা ডালপালা কিন্তু খুব সহজেই বার হতে শুরু করে দিয়েছে, এবং গাছও কিন্তু বেশ ঝাঁকড়া করতে হবে। আমাদের মেন লক্ষ্য হবে গাছটিকে কীভাবে খুব সহজে ঝাঁকড়া করা যায়, কীভাবে, সেই লক্ষ্য কিন্তু আমাদের রাখতে হবে। কারণ বেশি পরিমাণে ঝাঁকড়া বা ডালপালা যদি বার আমরা করতে না পারি, তাহলে কিন্তু ফুলের সংখ্যাটা কিন্তু আমরা কম পাবো আসছে সিজনে আর কি। সেই জন্য আমাদের মেন লক্ষ্য হবে ওইটাই, যে এই গাছ থেকে কীভাবে প্রচুর সংখ্যার ব্রাঞ্চ আমরা সহজে পেতে পারি। তো আপনারাও এইভাবে আপনাদের বাগানের স্থলপদ্ম গাছগুলিকে পরিচর্যা করুন, আশা করি আপনারাও প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ আপনারা বের করতে পারবেন আপনাদের স্থলপদ্ম গাছগুলি থেকে। তো আজ এই পর্যন্তই। আর বন্ধুরা, কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।